নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর শেখার সেতুর ইংরাজি থেকে প্রিপোজিশন। প্রথমে আমরা প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের ভাগগুলি জেনে নেব। তারপর আমরা প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার জেনে নেব। তারপর অ্যাক্টিভিটি টাস্কে চলে যাব। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিপোজিশন কাকে বলে? যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়ে ওর সহিত বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল। এরপর দেখো প্রিপোজিশনের প্রকারভেদ। প্রিপোজিশন সাধারণত নিম্নলিখিত ভাগে বিভক্ত, যথা সিম্পল প্রিপোজিশন। এবার আমরা দেখে নেব সিম্পল প্রিপোজিশন কাকে বলে। যে সকল প্রিপোজিশন শুধুমাত্র একটি ওয়ার্ড দ্বারা গঠিত তাকে সিম্পল প্রিপোজিশন বলে। যেমন অ্যাট, অন, ইন, টু ইত্যাদি। এরপর দেখো ডাবল প্রিপোজিশন। বাক্যের অর্থ সম্পূর্ণ করতে কতকগুলি প্রিপোজিশন দুটি করে একত্রে বসে। এই প্রিপোজিশনগুলিকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন দ্য ওয়াচ ইজ আউট অফ অর্ডার। এরপর আছে দেখো কম্পাউন্ড প্রিপোজিশন। যে সকল প্রিপোজিশন দুই বা ততোধিক ওয়ার্ড দ্বারা গঠিত তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাভাব ইত্যাদি। হি ইজ অ্যাবাউট টু ডাই। এরপর আছে ডিট্যাচ প্রিপোজিশন। যে সকল প্রিপোজিশন বাক্যের প্রথমে না বসে শেষে বসে তাকে ডিট্যাচ প্রিপোজিশন বলে। যেমন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। এরপর আছে দেখো ডিসগুইজড প্রিপোজিশন। যে সকল প্রিপোজিশন বাক্যের মধ্যে ছদ্মবেশে থাকে তাকে ডিসগুইজড প্রিপোজিশন বলে। যেমন অ্যাসলিপ অর্থাৎ ইনস্লিপ, ও ক্লক অর্থাৎ অফ ক্লক। এরপর আছে পার্টিসিপেল প্রিপোজিশন। যে সকল প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপেল বাক্যের মধ্যে বসিয়ে প্রিপোজিশনের কাজ করে তাকে পার্টিসিপেল প্রিপোজিশন বলে। যেমন কনসিডারিং, রেসপেক্টিং ইত্যাদি। আই নো নাথিং রিগার্ডিং দিস। এরপর দেখো প্রিপোজিশনের ব্যবহার। প্রথমে আছে অ্যাট এবং ইনের ব্যবহার। ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট এবং বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে। যথা রাম লিভস অ্যাট সিউড়ি ইন বীরভূম। এরপর আছে দেখো আই ওয়েন্ট দেয়ার অ্যাট সিক্স ও ক্লক ইন দ্য ইভিনিং। এরপর আছে দেখো দু নম্বরে সময়ের পূর্বে ইন ব্যবহার করলে ওর পরে দি ব্যবহার করতে হয়, কিন্তু অ্যাট ব্যবহার করার পর দি ব্যবহার করা হয় না। যেমন ইন দ্য ইভিনিং অ্যাট ডাউন। তিন নম্বর আছে দেখো ইন অবলিক ইন টুর ব্যবহার। ভিতরে অবস্থান করা অর্থাৎ স্থিতিশীলতা বোঝাতে ইন এবং ভিতরে প্রবেশ করা অর্থাৎ গতিশীলতা বোঝাতে ইন টু ব্যবহৃত হয়। যেমন মিস্টার কাজল ইজ ইন দ্য ক্লাসরুম। আবার এ গট ফিল ইন টু দ্য ওয়েল। এরপর আছে দেখো অন ইন এবং অ্যাটের ব্যবহার। দিন বা তারিখ বোঝাতে বা তারিখের পূর্বে অন বসে। যথা হি কেম হেয়ার অন মন্ডে। এরপর হি ওয়েন্ট দেয়ার অন দ্য সেভেন্থ এপ্রিল। এরপর আছে দেখো মাস বা বছরের পূর্বে ইন বসে। যথা হি ওয়েন্ট টু মালদা ইন দ্য মান্থ অফ জানুয়ারি। সেতু ওয়াজ বর্ন ইন 1980। এরপর আছে দেখো নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। যথা ওভি কেম হেয়ার অ্যাট 4:30 PM। এরপর আছে দেখো সিন্স ফরের ব্যবহার। নির্দিষ্ট সময় বার বছর মাস বোঝালে সিন্স বসে, আর কিছু সময় ব্যাপিয়া বোঝালে ফর বসে। যেমন হি হ্যাজ বিন ইল সিন্স জানুয়ারি। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours. এরপর আছে দেখো বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন আর দুয়ের অধিক বোঝাতে অ্যামং ব্যবহৃত হয়। যেমন হি ডিভাইডেড ইট বিটুইন দ্য টু বয়েস। এরপর ডিভাইড দোজ ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েস। এরপর আছে দেখো বাই উইথ এর ব্যবহার। যে কার্য সম্পন্ন করে তার পূর্বে বাই এবং যে যন্ত্রের সাহায্যে সম্পন্ন হয় তার পূর্বে উইথ বসে। যেমন হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। এরপর আছে
He was beaten by the boy. এরপর আছে দেখো in oblique with in এর ব্যবহার। কোন সময়ের শেষ মুহূর্তে হলে in এবং সময় উত্তীর্ণ হবার পূর্বে বোঝালে with in ব্যবহৃত হয়। যেমন Sam will go in a month. এরপর আছে দেখো Sam will go with in a month. এরপর আছে in এবং after এর ব্যবহার। ভবিষ্যৎকালে in এবং অতীতকালে after ব্যবহৃত হয়। যেমন I shall go in a week. আবার He went to Kolkata after a week. এরপর আছে দেখো in, on এবং to এর ব্যবহার। সীমার মধ্যে বোঝালে in, সীমার উপরে বোঝালে on এবং সীমার বাইরে বোঝালে অসে। যেমন কলকাতা ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া। এরপর আছে দেখো ইন্ডিয়া বর্ডার্স অন নেপাল। এরপর আসাম ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ। এরপর আছে বিসাইড এবং বিসাইডের ব্যবহার। পার্সে বোঝালে বিসাইড এবং অধিকন্তু অর্থে বিসাইডস বসে। যেমন হি স্যাট বিসাইড মি এবং বিসাইডস মানি হি গেভ মি রাইস। এখন দেখো এখন আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে আসবো। অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে আইডেন্টিফাই প্রিপোজিশন ফ্রম দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে আমাদের প্রিপোজিশনগুলিকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে আছে দেখো ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়েন্ট অন এ ট্রিপ। এখানে অন হচ্ছে প্রিপোজিশন, তাই আমরা তার নিচে আন্ডারলাইন দিয়ে দেবো। এরপর আছে ইন দ্য ইভিনিং দে ওয়ার রিটার্নিং হোম। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। এরপর দেখো দ্য সান কেম ডাউন, দে লস দেয়ার ওয়ে, দে এন্টার্ড এ ডেন্সি ফরেস্ট, সাডেনলি দে স এ বিয়ার কামিং টুওয়ার্ডস দেম। এখানে টুওয়ার্ডস হচ্ছে প্রিপোজিশন। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি। এখানে আপ হচ্ছে প্রিপোজিশন। এখন দেখো অ্যাক্টিভিটি টুয়ে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ আমাদের প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আছে কিপ ইউর পেন ড্যাশ দ্য ড্রয়ার, এখানে হবে ইন দ্য ড্রয়ার। দু নম্বর উত্তর হবে দি লেক ইজ বিসাইড দ্য রোড। এরপর দি মুভি স্টার্টস অ্যাট 7 PM। এরপর হবে দেখো দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল। এরপর দ্য বেলুন ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি।